বিদ্যুৎ বিতরণ বা সেবায় নিযুক্ত সংস্থাগুলি বেশি ইলেকট্রিসিটি বিল পাঠাচ্ছে বলে অনেক সময়ই অভিযোগ শোনা যায়। তবে বিল বেশি পাঠালেও তার পরিমাণ হতে পারে সর্বাধিক 1000 থেকে 10000 টাকা পর্যন্ত। কিন্তু টাকার অঙ্কটা যদি লাখ বা কোটিতে পৌঁছায়, শুনতে অবাক লাগলেও এবার তেমনই অস্বাভাবিক অঙ্কের এই বিলের ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। বিদ্যুৎ বিলে শূন্যের সংখ্যাটা গুনতে গুনতেই অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। বাধ্য হয়ে তাকে ভর্তি করাতে হলো হাসপাতালে। ওই পরিবারের বিদ্যুৎ বিল এসেছিল 3,419 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 4,090 কোটি টাকা সমপরিমাণ। অবশ্য মধ্যপ্রদেশের সরকার পরিচালিত বিদ্যুৎ কোম্পানি এরই মধ্যে এটিকে মনুষ্য ভুল উল্লেখ করে বিল সংশোধন করেছে। গুপ্ত পরিবারের নতুন বিল এসেছে মাত্র 1,300 রুপি। ভুল বিদ্যুৎ বিল পাঠানোর এ ঘটনাটি নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন জ্বালানি প্রতিমন্ত্রী প্রদ্যুমন সিং তোমার এবং আরও ঘোষণা করেন, এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে বরখাস্ত এবং আরেকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক।